শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট শপ কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। নারী নির্যাতন ইস্যুতে সুদীপ বর্মনের মিছিলে আশিস সাহা ছাড়া নেই কোনো বিধায়ক। মিছিলে হাঁটলেন শানিত দেবরায়, অমর ঘোষ, জে কে দেববর্মা প্রমুখ। রাজ্যে নারী নির্যাতনের হার 10% হ্রাস, সরকারি পরিসংখ্যান দেখিয়ে জানালেন আইনমন্ত্রী রতনলাল নাথ। বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গত 2 বছরে রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হয়েছে জানালেন আইনমন্ত্রী রতনলাল নাথ। ধর্ষণ, শ্লীলতাহানি ও বধূ নির্যাতনের মতো ঘটনা কমেছে রাজ্যে বললেন আইনমন্ত্রী রতনলাল নাথ। জিএসটি আদায়ে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এগিয়ে ত্রিপুরা, সংগ্রহের হার 24%। ফের বাড়ছে পেট্রোপণ্যের মূল্য, পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছে 11 পয়সা, ডিজেলের দাম বেড়েছে 14 পয়সা। নববর্ষের দিনেই শিশুর জন্মহারে চীনকে টপকালো ভারত, জন্মের হারে অনেক এগিয়ে ভারত। রাজ্য সফরে বিজেপির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব, এই মাসেই হতে পারে রাজ্য বিজেপির নয়া সভাপতি। বছরের শুরুতে বর্ষণের মুখোমুখি রাজ্যবাসী, শুক্রবার সকাল থেকে রাজ্য জুড়ে হালকা ও মাঝারি বৃষ্টি। আগামী 24 ঘন্টা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, নিম্নচাপের কারণে এই বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তেলিয়ামুড়া করইলং এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক। খোয়াইয়ের বনবীথি পার্ক সংস্কারের উদ্যোগ নিয়েছে পর্যটন দপ্তর, দপ্তরের প্রতিনিধি দল পরিদর্শনে যান পার্কটি। দীর্ঘ 40 বছর পর সাপ্তাহিক হাটের যাত্রা শুরু যতনবাড়িতে। কৈলাসহরে ধনবিলাসের আরপিসি জেবি স্কুলে কর্মসংস্কৃতির বেহাল অবস্থা, ক্ষতির মুখোমুখি ছাত্রছাত্রীরা। শ্রমিক, শিক্ষক, কর্মচারী 27টি সংগঠন সমূহের যৌথ মঞ্চের উদ্যোগে 5 দফা দাবির ভিত্তিতে ধর্মনগর চন্দ্রপুর এগ্রিকালচার অফিসে কৃষি অধিকর্তা এস কে সিনহার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। কৃষিতে দ্রুত উন্নয়নের জন্য দেশের মধ্যে প্রথম স্থান পেয়েছে ত্রিপুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই সাফল্যের জন্য পুরস্কৃত করেছে রাজ্যকে। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পুরস্কার হিসেবে ত্রিপুরা পেয়েছে 5 কোটি টাকা ও স্মারক। পুলিশ হেফাজতে দফায় দফায় জেরা 4 ATM হ্যাকারকে, জেরায় বেরিয়ে আসছে অনেক গোপন তথ্য। 8ই জানুয়ারি দেশব্যাপী ধর্মঘট রুখতে মরিয়া কেন্দ্র, জারি হতে পারে এসমার মতো আইন। সিএএ এবং এনআরসি রাজ্যগুলোর আপত্তি রুখতে অনলাইনে নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ কেন্দ্রের। রাজস্থানের কোটায় পক্ষকালে মৃত শতাধিক শিশুর, জরুরি ভিত্তিতে টিম পাঠাচ্ছে কেন্দ্র। জীবিতে গ্যাসের লাইন বিচ্ছিন্ন করলো টিএনজিসিএল, বকেয়া না পাওয়াতেই সংস্থার এই সিদ্ধান্ত। রাজ্যব্যাপী সরকার বিরোধী আন্দোলন জারি রাখার আবেদন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের, মদন দাসের স্মরণসভায় তার এই আবেদন। এডিসি নির্বাচনের আগে বাড়তে পারে জঙ্গি সন্ত্রাস, ধৃত 3 NLFT জঙ্গিকে জেরায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য।
গুয়াহাটিতে শুরু হচ্ছে টি-20 সিরিজের প্রথম ম্যাচ, প্র্যাকটিস শুরু ভারতীয় দলের।